যারা আমাদের ভিডিও প্রথমবার দেখছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আর নোটিফিকেশনটা অল করে দাও। আর গাইজ, ভিডিওটা শুরু করার আগে বলে দিই, আগের ভিডিওর কমেন্টে রিপ্লাই রয়েছে এই ভিডিওটা লাস্টে, তো তোমরা পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর তার আগে তোমাদের সবাইকে, তো আজকে আমরা করব মহালয়া ব্লগ, যেটা স্পেশাল ব্লগ হবে। হ্যাঁ, আর আজকে হলো মহালয়া, তো আজকে তোমাদের জন্য মহালয়া স্পেশাল একটা ভিডিও আসছে সন্ধ্যাবেলা, সেটা তোমরা দেখতেই পাবে। আর আজকে যেহেতু মহালয়া, তো তোমাদের জন্য বলেছিলাম আমরা আমাদের আশেপাশে কি কিরকম কি ঠাকুর ঠাকুর বানানো হয়েছে সবকিছু কভার করার চেষ্টা করব। হ্যাঁ, তো এখন আমরা বেরাবো, তো অনেকটা বেলা হয়ে গেছে, মোটামুটি 9টা বেজে গেছে, তো এই সবে রেডি ফেডি হলাম আমরা, তো এখন বেরাচ্ছি, চলো বেরিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ চলো। তো গাইজ, আমরা এখন বেরিয়ে পড়েছি, অলরেডি রাস্তাতে রয়েছি, যাচ্ছি এখন আমরা, তাই তো? এখন প্রায় অনেকটাই লেট আছে। হ্যাঁ, এখান দিয়ে কোন দিক যাবি তুই? ওইদিকে যাবি না? ফার্স্টে আমরা যাবো ঠাকুর দেখতে। আর আমি এই সানগ্লাসটা নিয়েছি, আর ওটা পুরোনো, ওগুলো এখনো আজকেও পরেনি, ওটা পরের দিন পরবো। তোমরা দেখতে থাকো। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকুর পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো আমরা চলে এসেছি এখন যেখানে আমাদের আসার কথা ছিল, তো এবার তোমাদের দেখাবো আমরা, তো সিনেমাটিকগুলো দেখো আর এনজয় করো। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, এখানে আমাদের মোটামুটি ক্লিপ নেওয়া হয়ে গেছে, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে ক্লিপগুলো। তো এখন আমরা আরেকটা জায়গায় যাব, যেটাও তোমরা দেখতেই পাবে। আমরা এখন কোথায় এসেছি তোমাদের তানিশা বলবে? আমরা এখন এসেছি অন্নপূর্ণা মন্দিরে,
এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ডুপ্লিকেট, দক্ষিণেশ্বর যে মন্দিরটা রয়েছে এটা তার ডুপ্লিকেট মন্দির। আর আজকে মহালয়ার দিনে এমন একটা ভালো জায়গায় না আসলে হয় তোমরা বলো? আর আজকে না এখানে জায়গায় জায়গায় গান ফান বাজছে, এত ভিড়, পুরো মনে হচ্ছে পুজোই আজকে, পুজো আজকে পঞ্চমী পঞ্চমী এরকম মনে হচ্ছে। আর আমাদের ওদিকে কোথাও গান ঠান সেরকম ভাবে বাজছে ফাজছে না, সুতরাং মনে হচ্ছে না, কিন্তু এইদিকে মনে হচ্ছে পুরো পুজো আজকে। হেভি লাগছে, এসে হেভি একটা ফিল আসছে। তো তোমাদের আরো সিনেমেটিক্স নিয়ে দেখাবো, তো তোমরা পুরো দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে মন্দিরটা কতটা সিমিলার। লাগলো দোলা কাশের বনে ভীমের শরৎ টানে, লাগলো দোলা কাশের বনে ভীমের শরৎ। আমরা মন্দিরটা ঘুরলাম অনেকক্ষণ, সিনেমেটিক্স নিলাম, কারণ বিশাল রোদ আজকে, একদম চোখ মুখ পুড়ে যাচ্ছে। চলো গঙ্গার দিকে যাই, ভিডিওটা দেখো। তো আমরা গেছিলাম গঙ্গাটার দিকে, কিন্তু বিশাল ভিড় গাইজ আজকে, মহালয়া বলে জানি না তর্পণ বলে হয়তো হতে পারে। হ্যাঁ আজকে মহালয়া না, তো অনেকে গঙ্গায় তর্পণ তর্পণ করতে আসে, তো আমার মনে হচ্ছে তাই জন্যই এত ভিড়। তো আমাদের নিজেদেরই দাঁড়ানো জায়গা ছিল না, তো ভিডিও কি করবো, তাই আর কে কেমন থাকে পাবলিক বুঝতে পারবে, সবাই তো পছন্দ করে না ক্যামেরা, তাই আমরা করলাম না কাউকে ডিস্টার্ব করে, আমরা চলে আসলাম ফেরত মন্দিরে। আর এবার আমরা এখান দিয়ে ইচ্ছা আছে যাবার গান্ধী ঘাটে, জানি না ওটা খোলা থাকবে কিনা, বন্ধ কারণ লকডাউনের পর থেকে টাইমিংটা খুব কমিয়ে দিয়েছে। হ্যাঁ ঠিকঠাক, আমরা জানিও না, এর আগেও আমরা দু তিনবার এসেছিলাম কিন্তু বন্ধ ছিল জায়গা। তো এখন যাব, ওখানে হয়ে গেলে তো কিছু খাইও নি সকাল থেকে, সেই চা খেয়ে বেরিয়েছি বাইরে থেকে ওটাই। তো চলো দেখি লাকি থাকলে খোলা থাকবে জায়গাটা। তো আমরা যেমন তোমাদের বললাম যে আমরা গান্ধীঘাট পার্কটাতে যাব, কিন্তু কিন্তু লকডাউনের পর থেকে ওটা পুরো বন্ধ করে দিয়েছে। আর কেন বন্ধ করেছে তার রিজনটা হলো ওখানে কাপলরা বসে গল্প ঠাল্প করতে আড্ডা দিত, তার জন্য বন্ধ করে দিয়েছে পার্ক। আসলে এটা তো পুলিশ এরিয়া না, আর্মি এলাকা, তো ওই জন্য হয়তো এতটা অ্যালাউ করতো না। ওখানে কখনো ছবিও তুলতে দিত না আর্মিরা, দেখলে নামিয়ে দিতে বলতো। আর সবথেকে এটাই খারাপ লাগলো যে ওটা একটা ব্যারাকপুরের হিস্টোরিক্যাল প্লেস। আমরা এই মাত্র জাস্ট বাইরে ঢুকলাম, আর আমরা এখন খাওয়ার খুব বিশাল খিদে পেয়েছে, আর রাস্তার কিছু আর দেখাতে পারিনি, কি দেখাবো রোদের মধ্যে, এত ভিড়। এই চলে আসলাম, কচুরি নিয়ে এসে আসার সময় এখন কচুরি কচুরি খাই, তাও এত লেট হয়েছে, কচুরিও কোনো দোকানে নেই, অনেক খুঁজে খুঁজে ভালো দোকান থেকে এটা নিয়ে এসেছি। আচ্ছা এই দোকান থেকে পেয়েছে, ওখানে বেশ ভালোই বানায়। হ্যাঁ তো আমরা খাই, তারপর আসছে আর ব্লগটা এন্ড করতে হবে তখন, আর লাস্টে তো কমেন্ট রিপ্লাই থাকবেই, তো চলো আগে খেয়ে নিই তারপর দেখা হচ্ছে। তো গাইজ আমরা প্রচণ্ড টায়ার্ড, তো এইমাত্র খেয়ে উঠলাম, আমরা ব্রেকফাস্ট এত লেট করে, হ্যাঁ তো এবারে একটুখানি ঘুমাবো, মানে আর গায়ে জোর দিচ্ছে না, তারপরে উঠে আবার দুপুরবেলার খাবারটা খাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও, তাই তো। আর আজকের ভিডিওটা এতটুকুই থাকলো, আর পূজোর ব্লগ আসছে এরপরে, অনেক ব্লগ আসবে পূজো, তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা করোনি, আর এর পরে রয়েছে কমেন্টে রিপ্লাই, সবাই দেখে যাও, আর এই ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দাও বেশি। চলো টাটা। তো এবার আমরা এক এক করে কমেন্টগুলো রিপ্লাই দেব, তো ফার্স্ট কমেন্ট আমি পড়ে শোনাবো। ফার্স্ট কমেন্টটা বলেছে সৌভিক গোলদার, সেই লেভেল দিদি প্র্যাঙ্কটা, থ্যাংক ইউ, তোমাদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে এন্ড খুব এনজয় করি, তোমরা সারা জীবন হ্যাপি থেকো আর এমন মজাদার ভিডিও করে আমাদের আনন্দ দিও, থ্যাংক ইউ। তোমাদের যে এই ভিডিওটা এতটা ভালো লেগেছে তার জন্য কি বলবো, আমাদেরই খুব ভালো লাগছে, আর আসলে আমি ভাবিনি যে এতটা ভিডিওটা তোমাদের এতটা ভালো লাগবে। আর এই প্ল্যানটা আমার মাথায় এসেছিল কি করে, কারণ রিলেশনের ফার্স্টে যখন আমাদের অনেক ঝামেলা হতো না, মানে
সব কাপলদের মধ্যে একটু কম বেশি ঝামেলা হয়, তো আমাদেরও হতো। তখন এবারে আমি ওকে এরকম টাইপের কথা বলে বলে ভয় দেখাতাম, ঠিক আছে তুই আমার সাথে এরকম করছিস তো ঠিক আছে আমি চলে যাবো, আমার সাথে আমার বোনটাকে সাথে বিয়ে দিয়ে দেবে। তো আমি আমার মাথা অনেকদিন পর আসে যে এরকম তো করা হয় না ওর সাথে আর, তো এবার একটুখানি এইটা নিয়ে একটা প্র্যাঙ্ক করে ফেলি, দেখি কেমন পাই রিয়াকশনটা। তো নেক্সট কমেন্টে তাই সব পড়ে শোনাবে, তো এই কমেন্টটা করেছে হলো শ্রাবণী হালদার আর্ট। তুমি অনেকদিন পর আবার কমেন্ট করলে, আগের ভিডিওতেও করেছিলে। তো কারোর সাথে প্র্যাঙ্ক হয় আবার একই জিনিস কারোর লাইফে সত্যি হয়, একই ঘটনা, একদমই তাই, ঠিক বলেছো। কিন্তু যাদের হয় তারা বুঝতে পারে ব্যাপারটা কি, এমন সিচুয়েশন আমি কিছুক্ষণের জন্য বুঝতে পেরেছিলাম সিচুয়েশনটা। তো আমরা চাইবো না এরকমই কারোর লাইফে ঘটুক, কিন্তু আমাদের চাওয়াতে বা না চাওয়াতে তার কিছু হবে না, তাই না? ওটাই তো আশা করছি, কারোর সাথে এরকম যাতে নাই হয়। নেক্সট কমেন্টটা পড় কি, নেক্সট কমেন্টটা করেছে কিংসুক জানা, ভিডিওর আগে তোমাদের রিলেশনশিপ ইম্পর্টেন্ট, অন্য কিছু ভাবো শুধু প্র্যাঙ্ক দিও না। নিশ্চয়ই আমরা ভাবছি অন্য কিছু, যেমন আমরা ব্লগও দিচ্ছি আপাতত, এখন তো পুজো আসছে অনেক ব্লগই আসবে। আর যেহেতু তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার, এবার তোমরা যেটা আমাদের কাছ থেকে চাইবে সেটাও তো আমাদের দেখতে হবে বা দিতে হবে, তাই না? আর ব্লগ তো আমরা দিচ্ছি, সে তো সবসময় দেবোই ব্লগ। আর সামনে পুজো, অলরেডি ওইটা মহালয়ার ব্লগ গেল, এরপরে আসছে পুজো, পুজোর অনেক ব্লগ আসবে, তারপর লক্ষ্মী পুজো, কালী পুজো, ক্রিসমাস, পরপর ব্লগ আসতেই থাকবে। আর তোমাদের একটা কথা বলে দিই, এখন প্রায় দিনই ব্রডব্যান্ড প্রবলেম হচ্ছে আমাদের, যার জন্য ভিডিওটা একটু ডিলে হচ্ছে, তো একটু ম্যানেজ করে নিও। আমরা চাই না যে আমাদের ভিডিও একটু পোস্ট হতে লেট হোক, আমরা যতটা পারি আমরা শিডিউল করার চেষ্টা করি আগে থেকে। আর আমরা চেষ্টা করছি লাইনটা চেঞ্জ করে অন্য কোনো লাইন নেওয়ার, আমরা দু এক জায়গায় কথাও বলেছি, তো দেখা যাক। এখন তো পূজোর মধ্যে কেউ দিতে চাইছে, তো আশা করি প্রবলেমটা তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যাবে। তো আর কি এরকম ভাবেই তোমাদের সবাইকে একটাই কথা বলছি, এরকম ভাবে পাশে থাকো, সাপোর্ট করো, আর সবাই পুজো খুব ভালো করে কাটাও, খুব এনজয় করো, অনেক জায়গায় ঘুরতে যাও। আর আমাদের পুজোর সময় কিন্তু ভিডিও আসতে থাকবে, সবাই দেখো, কেউ মিস করো না, একদমই পুজো বলে ভিডিও বন্ধ একদমই না, ঠিক ভিডিও আসবে পুজোর সময়। একদম। তো গাইস ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।